আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট ইনস্ট্যান্ট মাওয়া তৈরির রেসিপি। আমরা বিভিন্ন ধরনের মিষ্টি খাবারে মাওয়াটা ব্যবহার করে থাকি, কিন্তু বাজার থেকে যদি এই মাওয়াটা কিনতে চাই বেশ চড়া দামই আমাদের কিনতে হয়। তাই কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন বাসায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 কাপের কিছুটা বেশি হবে লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে নিলাম 1 কাপ। এবার গুঁড়া দুধটা দুধের সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। আমার এটা রান্না করা হয়ে গেছে। এবার একটা বোর্ডের উপরে উঠিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটা একটু লম্বা করে নেব। আমার লম্বা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন করে করে নিয়েছি। এবার আমি এটা একটা কাগজের উপর উঠিয়ে নেব। এবার এই পলিথিন দিয়ে ভালো মতো মুড়িয়ে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। এবার এটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। দেখলেন তো কত কম সময়ে কম খরচে তৈরি করে নেওয়া যায় এই মাওয়াটি। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ কয়েক মাস ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।